আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ক্ষমতাসীন আওয়ামী লীগ এক ঐতিহাসিক কেওয়াজের মধ্যে পড়েছে কেওয়াজ একটি আঞ্চলিক শব্দ এটি হলো সাধারণত এইরকম একটি দ্বন্দ্ব এবং সংঘাত এরকম একটি অস্থির অবস্থা যার সমাধান রাতারাতি সম্ভব নয় যেমন দেখা গেল যে আপনার অনেক সময় ওই সুতার মধ্যে গিট লেগে যায় কিন্তু আপনি চেষ্টা করেও অনেক সময় গিট খুলতে পারেন না অনেক চেষ্টা করি এগুলো অনেক সময় কেটে ফেলতে হয় তো এইরকম একটি পরিস্থিতি যখন সমাজ সংসারের সৃষ্টি হয় যেটির আপাত সমাধান সম্ভব নয় সমাধান করতে হলে বিরাট ক্ষতির মুখোমুখি হতে হয় এবং বহু পক্ষকে এই সকল ক্ষতির মুখোমুখি হয়ে একেবারে নিঃশেষ হয়ে যেতে হয় তো এইরকম একটি পরিবেশ এবং পরিস্থিতিতে আমাদের আঞ্চলিক ভাষা এটিকে সাধারণত কেওয়াজ বলা হয় তো আওয়ামী লীগ সেই কেওয়াজের মধ্যে পড়ে গিয়েছে এখন এই কেওয়াজটিকে আমি কেন ঐতিহাসিক বললাম এর কারণ হলো আওয়ামী লীগ একটি বড় দল এই দলের উত্থানের যেভাবে একটি ইতিহাসও রয়েছে এদের পতনও যদি হয় সেটির একটি ইতিহাস থাকবে লিখিত থাকবে যে এই কারণে দলটি পতিত হয়েছে বা পতন ঘটেছে কিংবা এই দলটি যদি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এই দলের যদি অঙ্গহানি হয় সুনাম হানি হয় সম্মানহানি হয় এই দলটি যদি দেউলিয়া হয়ে পড়ে সেটিও কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করবে এই কারণেই আমি মূলতই বর্তমান যে আওয়ামী লীগের দুরবস্থা যেটিকে আমি কেওয়াজ বলছি এই কেওয়াজটি অনাগত দিন একটি ইতিহাস হবে কারণ কি কারণ হলো আওয়ামী লীগ এমন সমস্যা তৈরি করেছে এমন সমস্যায় পড়েছে এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে এই জমিনের মাটি মানুষ প্রকৃতি বাতাস দেশ বিদেশ শত্রু বন্ধু সকলে মিলে পরস্পর বিরোধী যে একটি অবস্থানে নেমেছে এবং যেভাবে টানাটানি শুরু হয়েছে এটি ইতিহাসে সাধারণত হয় না ছাদ্দ পতনের আগে ইরাকেও হয়নি এমনকি লিবিয়াতেও হয়নি কিন্তু বাংলাদেশে এটি হয়েছে যেহেতু জাতিগতভাবে আমরা খুব অস্থির প্রকৃতির খুব গভীরে বসে আমরা চিন্তা করতে পারি না আমাদের দেশে নিউটন পয়দা হয় না আর্কিমেডিস পয়দা হয় না আমাদের দেশে সেই যে আলবার্ট আইনস্টাইন কিংবা টমাস আলবার তৈরি হয় না আমাদের দেশের ইতিহাসে একজন জুলিয়াস সেজার হানি বল নেপোলিয়ান বোনাপার্ট এমনকি ভারতের মাটিতে যে হায়দুর আলী বা টিপু সুলতানের জন্ম হয়েছে এটি আমাদের দেশে নেই এত অস্থিরতার মধ্যে মানুষ ধ্যান করতে পারে না জ্ঞান করতে পারে না কবিগুরু রবীন্দ্রনাথ অনেকবার আমাদের দেশে এসছেন তো এই বাংলাদেশে তার বেশ কয়েকটি কুটি বাড়ি ছিল এখানে বসে খুব বড় কিছু সাহিত্যকর্ম করেছে আমার কাছে মনে হচ্ছে না তার অনন্য যে সৃষ্টিগুলো সে গোরা বলেন কিংবা শেষের কবিতা বলেন গিয়ে দেখেন বাংলাদেশে করতে পারেনি এই মশামাসির যন্ত্রণা মানুষের হাউকাউ ডাকা ডাকাডাকি কাক চড়াই পাখি ঝিঙে ফুল নানা রকম এগুলো দেখতে শুনতে বলতে ভালো লাগে কিন্তু এগুলোর মধ্যে কবিগুরুর কবিতা রচনা হয়নি বরং এখানে তিনি নানারকম বদনামির শিকার হয়েছেন এখানে একটা ব্যাংক প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন গ্রামীণ ব্যাংকের আদলে এবং তার নসিবেও এখন যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের পরিণতি ঘটছে ঠিক ওই রকম না হলেও কাছাকাছি বদনামীর শিকার তিনি হয়েছিলেন তো যাই হোক এই বাংলাতে এই মুহূর্তে যা কিছু হচ্ছে আওয়ামী লীগকে কেন্দ্র করে এটি আওয়ামী লীগের জীবনে কখনো ঘটেনি রাজনীতির জীবনে কখনো ঘটেনি আওয়াম লীগ তার নৌকা প্রতীক দিয়েছে দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়ে নির্বাচন করার জন্যে এবং প্রথম থেকে স্বাধীনতার পর থেকে নৌকা প্রতীকে নির্বাচন করা বা ধানের শেষ হওয়ার পরে ধানের শেষে নির্বাচন করা জয় পরাজয় পরের ব্যাপার ওই মনোনয়ন পাওয়াটা আওয়ামী লীগ এবং বিএনপির এটি এটা বৃহৎ বিজয় বলে সবাই মনে করেন এই বছর আওয়ামী লীগের যারা মনোনয়ন পেয়েছেন তারা কেউ হাসতে পারছেন না তাদের হাসি বন্ধ হয়ে গিয়েছে এবং এটাই আওয়ামী লীগের জন্য একটা বিরূপ অবস্থা দ্বিতীয়ত নিজের নৌকা প্রতীক দেয়ার পর প্রধানমন্ত্রী বলেছেন যে কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে না আসে সেখানে দামি প্রার্থী থাকতে হবে স্বতন্ত্র প্রার্থী থাকতে হবে এই যে কথাগুলো এগুলো কান্নার চেয়েও বিশ্রী শোনায় চিৎকারের চেয়েও ভয়ঙ্কর শোনায় এই যে দুরবস্থার মধ্যে আওয়ামী লীগ পড়েছে যে এখন তাকে চিন্তা করতে হচ্ছে তার নৌকা যেন মোটামুটি একটু প্রতিযোগিতার মধ্যে পড়ে কিন্তু শত সতর্কতা সত্ত্বেও নৌকা প্রতিযোগিতা সৃষ্টি হবে নৌকার প্রার্থী প্রতিযোগিতামূলকভাবে নির্বাচন জমিয়ে পুরো নির্বাচনী রেসে তারা জয়ী হয়ে আসবে এরকম একটি অবস্থা কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে না কোথাও কিছু কিছু ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে এর ফলে কি হলো কোথাও কোথাও স্বতন্ত্র প্রার্থী খুব শক্তিশালী হয়ে পড়েছে ইতিমধ্যে কয়েকবার মারামারি কাটাকাটি হয়েছে বিভিন্ন জায়গাতে কোথাও নৌকার প্রার্থী দাঁড়াতেই পারেনি আবার কোথাও নৌকার প্রার্থী এতটা শক্তিশালী হয়ে পড়েছে সেখানে স্বতন্ত্র প্রার্থী মাঠে যাওয়া তো দূরের কথা সেখানে স্বতন্ত্র প্রার্থীর নাম উচ্চারণ করার মতো কোনো অবস্থা নেই আওয়ামী লীগের অনেক নেতা অনেক কথাবার্তা বলছেন এর মধ্যে ছাত্রলীগের একটা নেতা ইতিমধ্যে তিনি নাকি গ্রেপ্তার হয়েছেন তার একটি কথা ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে যে মায়ের উপর ওষুধ নেই আমরা নৌকার বাইরে কোনো কিছু চিনি না এর ফলে প্রধানমন্ত্রী যে স্বতন্ত্র নির্বাচনের কথা বলেছেন দামি প্রার্থীর কথা বলেছেন এই পুরো জিনিসগুলি আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতিতে মারাত্মক নেতিবাচক একটি অবস্থার সৃষ্টি করেছে দল সম্পর্কে বিশ্বাস ভালোবাসা আস্থা এটি এখন টলটলায়মান দ্বিতীয়ত আওয়ামী লীগের সঙ্গে যাদের সমঝোতা হবে সেটা রাশেদ খান মেনুন বলেন হাসানুল হকিনও বলেন জাতীয় পার্টি বলেন বিএনএফ বলেন তৃণমূল বলেন ইসলামী দলগুলো বলেন এই যাদেরকে আনা হয়েছে মাঠে তাদের সঙ্গে ছিট ভাগাভাগি করতে গিয়ে কত সিট ছাড়তে হবে কয়জন আওয়ামী লীগের প্রার্থীকে নৌকা ছেড়ে দিতে হবে মাঠ থেকে উঠে আসতে হবে এবং উঠে আসার পরে কী হবে এটি নিয়ে সরকারি দলে বিরোধী দলে সব জায়গাতে কিন্তু নানারকম আতঙ্ক আশঙ্কা ছড়িয়ে পড়েছে এবং সেই আশঙ্কার যে ক্ষয়ক্ষতি কোন পর্যায়ে যাবে তাও কিন্তু বলা যাচ্ছে না এরপর নির্বাচনের মাঠে যারা এই মুহূর্তে গদা হাতে দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে পুলিশ অন্যতম নির্বাচন কমিশন ইতিমধ্যে পুলিশের সকল ওছি এবং থানা নির্বাহী কর্মকর্তাদেরকে বদলির যে নির্দেশনা জারি করেছেন এটি নিয়ে নিঃসন্দেহে প্রশাসনের সঙ্গে সরকারের জন নিরাপত্তা বিভাগের সঙ্গে এবং নির্বাচন কমিশনের সঙ্গে একটা দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়ে যাবে ভুল বোঝাবুঝি শুরু হয়ে যাবে এখন এইবারে যে অবস্থা তাতে সরকারের যারা অপছন্দ আওয়ামী লীগের যাদের অপছন্দ তাদেরকে ডিসেম্বর মাসে আগের মতো সিনহা থেরাপি দেওয়া ভয়ভীতি দেখানো এটি সম্ভব হবে না অন্যদিকে পুলিশের যে অতি উৎসাহী যারা কর্মকর্তা ছিলেন যাদের এখন এই মুহূর্তে যারা দাপট দেখাচ্ছেন তাদের শারীরিক শক্তি বন্দুকের গুলি লাঠির শক্তির তুলনায় তাদের যে মস্তিষ্ক এবং হৃদয়ের যে বিশালতা কৌশলতা এটি খুবই দুর্বল ফলে এদেরকে মাঠে পাঠানো হলে এরা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে এবং পুরো দেশ অস্থিরতা সৃষ্টি করে ফেলবে আঠাশে অক্টোবর তারিখে বিএনপির যে মহাসমাবেশ সেখানে যে তাণ্ডব হয়েছে আওয়ামী লীগ এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যে সেখানে শক্তি প্রয়োগ করাটা ঠিক হয়নি মারাত্মক ভুল হয়েছে দ্বিতীয়ত যারা পরবর্তীকালে আবার আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ কেউ বলে থাকেন এখন যে বিএনপির নেতাদেরকে যেভাবে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে যেভাবে বিএনপির নেতাদেরকে সাজা দেওয়া হয়েছে এটি কোনো অবস্থাতেই সুবিবেচনা প্রসূত হয়নি দেশের জন্য হয়নি আওয়ামী লীগের জন্য হয়নি রাজনীতির জন্য হয়নি বরং পুরোটাই সরকারের জন্য বুমেরাং হয়েছে এবং বিএনপির জন্য শুভ ফল বয়ে নিয়ে আসতেছে এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো যে সরকার গৃহপালিত বিরোধী দল হিসেবে যাদেরকে কিনেছেন এদের মধ্যেও কিন্তু গ্রুপ উপগ্রুপ হয়েছে কাউন্টার কু হয়ে গিয়েছে টাকা পয়সা নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে ফর্ম বিক্রির টাকা তারপর কে হবেন প্রধান বিরোধী দল এটি নিয়ে দ্বন্দ্ব সংঘাত এবং যাকে যে সিট দেওয়ার কথা বলা হয়েছিল এবং যাকে যে স্থান থেকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে চতুর্মুখী ঘূর্ণিঝড় শুরু হয়েছে এ কেনা দলগুলো তাদের ছোটোখাটো নেতাদের মধ্যে এরপর তাদের সঙ্গে সরকারের যে সকল গোয়েন্দা বিভাগ যোগাযোগ করেছিল তাদের সঙ্গে এবং যারা আরেকটি এগিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করার চেষ্টা করেছে বা হয়েছে তাদের সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রীর তো এই বিষয়গুলো নিষ্পত্তি করার জন্য যে সময় হাতে আছে অর্থাৎ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত খুব অল্প সময় আপনি যদি একজনের সাথে এক ঘন্টা করে বৈঠক করেন একটা সিদ্ধান্ত নেন এবং সেগুলো বাস্তবায়ন করেন তাহলে এই সময়ের মধ্যে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতি সামাল দেওয়া একেবারে অসম্ভব ষোলোই ডিসেম্বরের পর নির্বাচনের মাঠ জমাতে হবে এবং নির্বাচনের যদি না জমে তাহলে নির্বাচন বিরোধী যে শক্তিগুলো রয়েছে তারা শক্তিশালী হয়ে পড়বে অর্থাৎ যারা নির্বাচন করছে তাদের মিছিল মিটিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যদি খুব বেশি মাত্রায় জনগণের মধ্যে সাড়া ফেলতে না পারে নির্বাচনের মাঠ যদি নীরব থাকে নিস্তব্ধ থাকে তাহলে নির্বাচন যারা বিরোধী রয়েছে তারা মাঠ দখল করে ফেলবে এবং তারা যদি মাঠ দখল করে নির্বাচন বিরোধী মিছিল করে মিটিং করে স্লোগান দেয় তাহলে কোনো প্রার্থীকে খুঁজে পাওয়া যাবে না সব প্রার্থী পালাবে এবং এই ঘটনাগুলো অনলি সেভেন ডেসের মধ্যে ঘটে যাবে ছয় সাত দিনের মধ্যে এই ঘটনাগুলো ঘটে যাবে এবং তখন এই প্রার্থীদেরকে প্রোটেকশন দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাকে নিরাপত্তা দেওয়া এবং এখন যারা মন্ত্রিপরিষদে রয়েছেন তাদেরকে নিরাপত্তা দিতেই পুলিশের নাইনটি পারসেন্ট শক্তি ব্যয় হয়ে যাবে এবং পুলিশ পুরোপুরি সেখানে সফল হবে না এখানে অন্যান্য সাহায্যকারী যে বাহিনী রয়েছে সেই বাহিনীগুলোকে কিন্তু আনতে হবে এবং এই যে ডিসেম্বর মাসটি আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন ব্যতিক্রম যদি কোনো কিছু ঘটে ওটি অলৌকিক হবে অলৌকিক মনে হবে যেন আল্লাহ উপরে থেকে একেবারে নির্দেশনা জারি করে শেখ হাসিনার পক্ষে সব কিছু করে দিয়েছেন কিন্তু যদি আপনি রাজনীতির গ্রামার ধরেন ব্যাকরণ ধরেন তাহলে আমি যে কথাগুলো বললাম মোটামুটি এরকম হওয়ার সম্ভাবনাই খুব বেশি ফলে সামনে যে ক্রিটিক্যাল সময় আসছে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করবেন যেন নিরাপদে থাকতে পারি আমিও দোয়া করি আপনাদের সকলের জন্য আল্লাহ রবুল্লা যেন আপনাদের সবাইকে নিরাপদে রাখেন স্বস্তিতে রাখেন আমরা সবাই একটা নতুন সূর্যের উদয়ের অপেক্ষায় আছি এবং এটি গণতন্ত্রের বাতাসের কিংবা গণতন্ত্রের যে সুভাষ সুগন্ধ এর অপেক্ষায় আছি আমরা কাজ করতে চাই খুব বেশি আকাঙ্ক্ষা আমরা বেঁচে থাকতে চাই মান নিয়ে সম্মান নিয়ে মর্যাদা নিয়ে এবং কাজ করে বেঁচে থাকতে চাই দুটো পয়সা ধান্দাবাজি করে নেয় অন্যের হক নষ্ট করে নেয় মাথার ঘাম পায়ে ঝরিয়ে এদেশের নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই জন লোক বেঁচে থাকতে চায় যারা ধানদাবাজি করতেছে তাদের সঙ্গে খুব অল্প আল্লাহ আমাদেরকে পরিশ্রম করে হালাল উপার্জন করার তৌফিক এনায়েত করুন এই মাটিকে নিরাপদ করুন আর আল্লাহ এই ধান্দাবাজদেরকে আল্লাহ এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিন যেন আগামী একশো বছরে এই ধান্দাবাজ এই জমিনে তৈরি না হয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন السلام عليكم ورحمه الله وبركاته